বাজারে আকাশছোঁয়া আলুর দাম রুখতে নাবার্ডের সাহায্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষি ও বিপণন দপ্তরের উদ্যোগে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন হাট ও বাজারে 25 টাকা কিলো দরে আলু বিক্রি শুরু হলো বুধবার সকাল থেকে। একজন মানুষ সর্বোচ্চ 3 কেজি করে আলু কিনতে পারবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুফল বাংলা প্রকল্পের অধীনে নাবার্ডের সাহায্যে এই কম দরে আলু বাজারে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। তারই প্রথম কর্মসূচি বুধবার সকালে শুরু হলো পূর্ব মেদিনীপুর থেকে। বাজারে এখন আলু 40 থেকে 45 টাকা দরে বিক্রি হচ্ছে। সাধারণ মানুষ ঊর্ধ্বমুখী আলুর দাম নিয়ে ইতিমধ্যেই সরকারের সমালোচনায় নেমেছেন। তার মধ্যেই সরকারের এই পদক্ষেপ সাধারণ মানুষকে অনেকটা সুরাহা দেবে বলে ধারণা বিশেষজ্ঞদের।